আজকে আমি একেবারে নতুন একটি পদ্ধতিতে তোমাদের অয়েল প্যাস্টেল রং করা শেখাবো। এখানে প্রথমে কি করতে হবে না, রংগুলিকে ব্লেড বা ছুরি দিয়ে পাশ থেকে সুন্দরভাবে চেঁচে নিতে হবে। এই চাঁচার ফলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ওই রঙের গুঁড়ো। এইভাবে দু তিনটি কালার কম্বাইন করে একটি নতুন কালার আমি তৈরি করে নেব, বা এক কালারেরও করা যায়। অর্থাৎ আমি যে ছবিটি আঁকবো সেই ছবিটি আঁকার উপর নির্ভর করছে আমি কোন কোন কালারকে এইভাবে চেঁচে নিয়ে রঙগুলোকে মিক্সড করব। এইভাবে আমি এখানে হলুদ, সবুজ এবং খয়েরি রঙকে চেঁচে নিয়েছি, এবং এটিকে মিক্সড করে আমি যে পেপারের ওপরে ছবিটি আঁকবো সেই পেপারে প্রথমে এই রঙের গুঁড়োগুলিকে ছড়িয়ে নেব। এবারে আমাকে একটি কাপড় বা টিস্যু পেপার দিয়ে ওই রঙের ওপরে প্রেসার দিয়ে রঙটিকে আমাকে আর্ট পেপারের ওপরে ঘষে দিতে হবে। তাহলেই ওই রঙটি দেখা যাবে আর্ট পেপারের ওপরে সুন্দরভাবে একটি কালার নিয়ে আসছে। তো আমি এখানে একটি বিকালের বা সন্ধ্যাবেলার একটি পাহাড়ের দৃশ্য আঁকতে চলেছি, তাই আমি এখানে এইভাবে এটিকে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এই পেস্ট করার পর এর উপরে আবার আমি যে ছবিটি আঁকবো সেই ছবিটি অনুযায়ী আমাকে কালার চয়েস করতে হবে, এবং ঠিক একই পদ্ধতিতে ছুরি বা ব্লেডের সাহায্যে ওই রঙগুলিকে চেঁচে নিয়ে গুঁড়ো করে আমাকে তার উপরে ছড়িয়ে দিতে হবে। এবং যে অংশে আমি ছবিটি আঁকতে চাইছি সেই অংশে ওই গুঁড়ো রঙটির উপরে আমাকে একটি কাপড়ের টুকরো দিয়ে প্রেসার দিয়ে আঙুলের সাহায্যে আমাকে কিন্তু ছবিটিকে আঁকতে হবে। তো এইভাবে একটি নতুন পদ্ধতির মাধ্যমে আজ আমি তোমাদের একটি অয়েল পেস্টেলের মাধ্যমে কীভাবে তুমি রঙ করবে সেটি শিখিয়ে দিলাম। এই অয়েল পেস্টেলকে বিভিন্নভাবে ব্যবহার করে আমরা কিন্তু ছবি আঁকতে পারি। এইরকমভাবে অয়েল পেস্টেল দিয়ে আর কী ধরনের ছবি আঁকা যায় তা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আজকের এই ভিডিওটি দেখে যদি আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুদের ভালো লাগে তাহলে আমি সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অয়েল প্যাস্টেল দিয়ে বা গুঁড়ো দিয়ে আমি একটি ছবি এঁকে নেওয়ার পর আমি যদি মনে করি যে এর উপরে ফেব্রিকের কাজ করব তবু তাও আমি করতে পারি। এখানে দেখো আমি ব্ল্যাক কালারের ফেব্রিক দিয়ে একটি সুন্দর গাছ এঁকেছি, যেমন ব্যাকগ্রাউন্ড এর উপরে যে কোনো ধরনের সিন ড্র করতে পারো। এখানে ফেব্রিক কালার ব্যবহার করা যাবে, এছাড়া তুমি ওয়াটার কালারও ব্যবহার করতে পারো, কিন্তু বেশি জল মিশিয়ে ওয়াটার কালার ব্যবহার করা যাবে না। তো আমার ছোট বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে, এবং তোমরা ভিডিওটি দেখার পর চটজলদি একটি করে প্র্যাকটিস করবে। তোমরা সহজ সহজ ছবি নিয়ে আঁকার চেষ্টা করবে, দেখবে খুব সহজেই তুমি একটি সুন্দর ছবি এঁকে ফেলতে পারছো। পেস্টেল দিয়ে ছবি আঁকার এই যে একটি নতুন পদ্ধতি তোমরা দেখলে, এই ধরনের একাধিক পদ্ধতি আমরা অয়েল প্যাস্টেলকে নিয়ে আমরা কিন্তু ছবি আঁকতে পারি। আমি এর পরবর্তী ভিডিওগুলিতে অয়েল প্যাস্টেল দিয়ে কী কীভাবে ছবি আঁকা যায় সেইগুলি বিষয় নিয়ে তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি এইগুলি দেখতে তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং তোমরাও একটি নতুন পদ্ধতি শিখে যাবে এবং তোমরা অন্যকে শেখাতেও পারবে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখে আনন্দ পেয়েছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলি দেখছো বলে। এইভাবে তোমরা যদি দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি চ্যানেলটিকে আমি আরও আগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করি তোমরা আমার সঙ্গে জুড়ে থাকবে এবং তোমরা এই শিক্ষামূলক নিয়মিত যে ছবি আঁকার ভিডিওগুলি পাবে সেগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো আমার ভিডিওটি দেখার জন্য। এবং তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের কমেন্ট বা মতামত পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে চাই এবং তোমাদের সামনে এই চ্যানেলটিকে দাঁড় করিয়ে রাখতে পারি। তোমাদের কমেন্ট এবং তোমাদের উৎসাহই আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে সাহায্য করবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি।